আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা, আবারও লিভারপুলের জয়। ম্যাচের শুরুতে গোল খেয়ে বসলো লিভারপুল, তবে এরপর যেভাবে চাপ তৈরি করলো তারা, তার জবাব ছিল না নিউক্যাসল ইউনাইটেডের কাছে। দারুণ পারফরমেন্সে লিগ শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখলো তারা। বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি 3-1 গোলে জিতেছে লিভারপুল। পিছিয়ে পড়ার পর সমতায় টানেন দিয়াগো জোতা, খানিক পরে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ, আর শেষ দিকে ব্যবধান বাড়ান আলেকজান্ডার আর্নল্ড। 17 ম্যাচে 13 জয় ও 2 ড্রয়ে সিটির পয়েন্ট 41, 12 জয় ও 4 ড্রয়ে 40 পয়েন্ট নিয়ে আছে লিভারপুল। আর দিনের অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয়ের দেখা পায়নি চেলসি, ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। ঘরের মাঠে 70তম মিনিটে মাউন্টের গোলে এগিয়ে যায় চেলসি, তবে এর 4 মিনিট পরই সমতায় টানেন জারার্ড। 11 জয় ও 4 ড্রয়ে 37 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে চেলসি, 29 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আর্সেনাল, 28 পয়েন্ট নিয়ে 5 নম্বরে আছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড, 1 পয়েন্ট কম নিয়ে তাদের পরে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে বড় বিপদে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদে কদম ফুলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। লুকা মদ্রিচ ও মার্সেলের পর নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে আরও 4 জন খেলোয়াড়। বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে রিয়াল মাদ্রিদ, কদম পজিটিভ হয়েছে গোলরক্ষক লুনিন, ফরওয়ার্ড গ্যারেথ বেল, মার্কো অ্যাসেনসিও ও রদ্রিগোর মতো সেরা সেরা এই তারকাদের। এছাড়াও আক্রান্ত হয়েছেন সহকারী কোচ আনচেলত্তি। এভাবে একের পর এক খেলোয়াড় কদম ফুলে আক্রান্ত হওয়া মোটেও রিয়াল মাদ্রিদের জন্য ভালো খবর নয়। এই খবরে চিন্তার ভাঁজ পড়েছে রিয়াল মাদ্রিদের কর্তাদের। দলের সেরা সেরা তারকাদের এই অবস্থায় রিয়াল মাদ্রিদের কী করা উচিত বলে আপনি মনে করেন, জানিয়ে দিন কমেন্ট করে।